নমস্কার। যার যেরূপ সংস্কার, সেই রূপ সংস্কারের মধ্যে থেকে সাধন পথকে সুগম করতে হবে। নিজের মনোমতো কোনো আচার ভেদাভেদ বা কোনো কিছু পূর্ণ চেতন এই সমস্ত ভাবলে চলবে না। আমাদের নিজস্ব একটা সংস্কার আছে। আমরা কেউ যদি জ্ঞানের পথে চলে, সে যদি জ্ঞান রূপকে ধরে চলে, কিন্তু তার মধ্যে ভক্তি রয়েছে, সেই ভক্তি কিন্তু তার স্বাভাবিক এবং পূর্ণ সংস্কার। যার মধ্যে ভক্তি আছে কিন্তু জ্ঞানের আকাঙ্ক্ষা তার মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক তার সংস্কার হচ্ছে জ্ঞানের সংস্কার। অর্থাৎ কারোরই দুটি করে সংস্কার থাকবে না, সবার মধ্যে এক একটি নির্দিষ্ট সংস্কার থাকবে। যেমন যার মধ্যে ভক্তির সংস্কার থাকবে, তার মধ্যে যদি জ্ঞানের প্রকাশটা বেশি দেখা যায় তাহলে সে জ্ঞান মার্গেরই মানুষ। যার মধ্যে জ্ঞানের প্রকাশটা কম, ভক্তির প্রকাশ বেশি, তাহলে তার আচার হবে ভক্তির প্রকাশ, তার আচার ভক্তির সংস্কার। এই জন্যই বলা হয় যে মনোমতো বা নিজের মন গড়া অনুযায়ী কোনো কিছু করা যাবে না। গুরু যে আদেশ দেবে এবং গুরুর আচার অনুযায়ী, গুরুর সংস্কার অনুযায়ী, গুরু যে বীজ তোমার হৃদয়ে বপন করবে সেই বীজ অনুযায়ী তোমাদের চলা উচিত। এ বিষয়ে ঠাকুরের একটি কথা আছে। কি সেই কথাটি শুনে নেওয়া যাক। ঠাকুর বলছেন, ভক্তের হৃদয়ে যদি ভক্তি থাকে, জ্ঞানরূপ পাথরে যতই ঘষা হোক সে ওই মুসলের মতো যাওয়ার নয়, ভিতরে একটু থাকে আবার তা ফুটে ওঠে। এই জন্য বিজয়কৃষ্ণ গোস্বামীকে ঠাকুর বলতেন, তোমার ভিতরে ভক্তির বীজ রয়েছে। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রথমে তিনি একটি ব্রহ্ম সাধক ছিলেন, তো সেই জন্যই ঠাকুর বলছেন তোমার ভেতরে ভক্তির বীজ রয়েছে, তোমাকে ভক্তির পথে ফিরে আসতে হবে। অদ্বৈতের বংশ তার বীজ যাবে কোথায়? বিষ্ণু অংশে যার জন্ম, সে যে পথেই চলুক না কেন ভক্তির পথে তাকে ফিরে আসতেই হবে। এইভাবে ভক্তদের কার কোন পথ তা নির্দেশ করে ঠাকুর তদ অনুসারে উপদেশ দিতেন। তা না হলে শক্তির অনেক অপচয় হয়ে যায় এবং সময়ও অপব্যয়িত হয়ে যায়। এই জন্যই আমাদের জেনে রাখতে হবে যে গুরু তোমার মধ্যে যে বীজ, যে আধারটি দেখতে পাবে, যে আধারটি তোমার মধ্যে সংস্কার হিসেবে পূর্ব থেকেই বিদ্যমান আছে, সেই সংস্কারটি তোমার আসল সংস্কার। তুমি যতই জ্ঞান মার্গে চলো, যতই ভক্তি মার্গে চলো, যতই সাধনা করো, কিন্তু তোমার মধ্যে কী আচার আছে, কী সংস্কার আছে, সেইটা নির্ধারিত করেই তোমার সাধন পথ সুগম করা হবে। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন, সকলে লাইক কমেন্টস শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।